রাজনৈতিক কারণে খালেদা জিয়ার জীবন মৃত্যুর সমস্যায় বিভিন্ন আইন কানুন দেখাচ্ছে সরকার, এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার তাকে হত্যা করতে চায়। বলেন, কূটনৈতিক শিষ্টাচার উপেক্ষা করে মার্কিন রাষ্ট্রদূতের বিরুদ্ধে অপপ্রচার করে সংকট সৃষ্টি করছে সরকার। আওয়ামী লীগের কাটাছেঁড়া সংবিধানের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। বিস্তারিত সাইফুল রিপনের রিপোর্টে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ, কৃষক জনতার ভাত ও ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক কৃষক সমাবেশ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশে অংশ নেন কৃষক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। আয়োজক সংগঠনের শীর্ষ নেতারা জানান, বর্তমান সংকট কোনো বিশেষ শ্রেণী পেশার নয়, এ সংকট সারা দেশের মানুষের। বাংলাদেশে গণতন্ত্র, ভোটের অধিকারের প্রত্যয়ে, কৃষকের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে আজকের এই সমাবেশ। দলের কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন, খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি বিবেচনায় না নিয়ে সরকারের মন্ত্রীরা সরকার প্রধানের ভাষায় কথা বলছেন। আহ্বান জানান, ডাক এলেই সরকার পতনের সর্বাত্মক প্রস্তুতি নেয়ার। তার বিবাহ ক্ষতিগ্রস্ত, তার উচ্চমাত্রার ডায়াবেটিস, তার চোখ ক্ষতিগ্রস্ত, এগুলো কি কোনো বিবেচ্য বিষয়ে সরকারের এরা বিবেচনা করেনি? তিনি যে একটি মরণ যন্ত্রণায় ভুগছেন। তখনই ডাক আসবে, যেমন আজকে ঢাকা শহরে এসেছেন, তখনই নেমে পড়তে হবে। যে যেখানে থাকবেন, যে অবস্থায় থাকবেন, এইবার হবে আওয়ামী লীগের সঙ্গে শেষ খেলা। এরপরে আইনের অপব্যাখ্যা দিয়ে সরকার খালেদা জিয়াকে হত্যা করতে চায় বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। গণতন্ত্রের অপসীম নেত্রী, গণতন্ত্রের মাতা দেশের দীর্ঘতম খালেদা জিয়াকে এই সরকার, এই অনির্বাচিত গণবিরোধী সরকার তাকে হত্যা করতে চায়। বন্ধুগণ, আজকে আওয়ামী লীগের সম্পূর্ণ লক্ষ্য একটাই, এই দেশে কোনো বিরোধী দল থাকবে না। কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে সরকারের মন্তব্য এবং সেপ্টেম্বরে দেশে আসা সর্বনিম্ন রেমিটেন্সের বিষয়েও। পিটার হাসকে নিয়ে এখন তার কোপ লেগেছে মার্কিন রাষ্ট্রদূতের বিরুদ্ধে, সমস্ত ডিপ্লোম্যাটিক নর্মসকে উপেক্ষা করে তার বিরুদ্ধে তার যা নয় তাই কথাবার্তা বলছে, এমনকি তাদের পছন্দ যে টেলিভিশন চ্যানেলগুলো আছে তারা বিভিন্ন রকম পিটার তৈরি করছে। এরা এত দায়িত্ব জ্ঞানহীন, দায়িত্বশীলতার অভাব, যে দেশটাকে আমার সবচেয়ে বেশি এক্সপোর্ট চায়, যে দেশে আমার সবচেয়ে বেশি গার্মেন্টস চায়, সেই দেশের সঙ্গে তারা আজকে সমস্যা তৈরি করছে। কেন শক্তি কম এসেছে তার অর্থ বাংলাদেশের অর্থনীতির উপরে তাদের এখন আর কোনো আস্থা নাই। কাটাছেঁড়া করা সংবিধানের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।